কেরালার পিছত পশ্চিমবঙ্গত গ্রেপ্তার বরপেটার জেহাদি, কলকাতাত এসটিএফর জালত বজালির আরিফ হুসেন, বুদ্ধগয়া বিস্ফোরণের জড়িত থাকার সন্দেহত গ্রেপ্তার আব্দুল মতিন উরফে মৌলানা ইউসুফক গ্রেপ্তার করা 15 দিনের পিছত কলকাতা এসটিএফর জালত পড়িল কুখ্যাত জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ চমুকৈ জেএমবির কেদার আরিফ হুসেন। পশ্চিমবঙ্গর বাবুহাটত কলকাতা এসটিএফে গ্রেপ্তার করার পিছতে হুয়া দোয়া লাগিছে আরিফ হুসেনের এইখন ঘরত। মই পিতৃ হিসাবে অনুরোধ করুন তেওঁলোকক যাতে মোর লড়াবিলাকে লাস্টত ইনকাম করব বা আমার আই পিতাকক খুব সেইটা নকরি তখন উগ্রপন্থী সংগঠনত গুছি গেছে, সেইটো আর দুঃখ লাগিছে। আর আমি কামনা নকরো যে তেওঁলোকে তারমানে এনেকুয়া সংগঠনত জড়িত হোক, আমার নজনাকে জড়িত হয়েছে। ভারতত জে এম বির উপস্থিতি পোহরলে অহা বর্ধমান বিস্ফোরণের ঘটনাটো আরিফ হুসেন জড়িত থাকার সন্দেহ করেছিল আরক্ষে। 2014 চনের 2 অক্টোবরের সেই চাঞ্চল্যকর ঘটনার পিছদিনাই আরিফক বিচারি বজালির ধমার পথার আরক্ষী চকীর অন্তর্গত পানপাড়া গাঁওয়ের এই ঘরখনত উপস্থিত হয়েছিল আরক্ষী। কিন্তু আরক্ষী অহার উমান পাই পলায়ন করেছিল জেহাদি আরিফ হুসেন। বোমা বিস্ফোরণের পিছদিনা তার নামত ওয়ারেন্ট আহিল, আরক্ষী ধরবা আহিল, সেইদিনার পরাই যে পলায়ন করছে ঘরের পরা, এতিয়ালৈকে না আমি যোগাযোগ করব পারা নাই। তার এবছর পূর্বে মুর্শিদাবাদের মাদ্রাসাত অধ্যয়ন করবলৈ ঘর এরিছিল আরিফে। সেই সময়তে বরপেটা জেলার শাহনুর আলম আব্দুল মতিনের দরে আরিফও সংস্পর্শলৈ আহিছিল হাত কটা উরফে কৌসারর। বোমা বিস্ফোরণত এখন হাত হেরুয়া কৌসার সম্প্রতি কারারুদ্ধ হয়ে আছে পশ্চিমবঙ্গর আলিপুরদুয়ার কারাগারত। জেল ভাঙি সেই হাত কটাক মুকলি করে আনবলৈ পরিকল্পনা করেছিল আরিফে, আর সেইভাবে দক্ষিণ ভারতত আত্মগোপন করে থাকার পশ্চিমবঙ্গত উপস্থিত হয়েছিল আরিফ। আরিফর হাতত আছিল আলিপুরদুয়ার জেলর হুবহু নকশা। কিন্তু জেলত আক্রমণ করার পূর্বে কলকাতা এসটিএফর জালত পড়িল আরিফ হুসেন। এই খবর পোৱাৰ পিছতে দোষী সাব্যস্ত হলে আরিফুলক উপযুক্ত শাস্তি দিয়ার আহ্বান জানাইছে পরিয়ালৰ লোকে। আইনমতে সি যদি দণ্ডনীয় আইনত যি দণ্ড আছে সেই দিব। সম্প্রতি কলকাতা এসটিএফে মারাথন জেরা চলাই থাকা আরিফ সম্পর্কে আন বহু চাঞ্চল্যকর খবর আপনার জানাম আমার পরবর্তী প্রতিবেদনত। পাঠশালার ধ্রুবজ্যোতি তালুকদার, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।